আসসালামু আলাইকুম কী খবর পঁচিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে ভাইয়া সামনে তো প্রি টেস্ট টেস্ট অ্যান্ড এখন থেকে কিভাবে আমি কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশান নিতে পারবো সেই বিষয়ে একটা ভিডিও দেন তাই তোমাদের জন্য আজকের এই ভিডিও যে তোমরা কিভাবে টেস্ট প্রিপারেশনের পাশাপাশি তোমরা কিভাবে অ্যাডমিশনে নিজেকে এগিয়ে রাখবা সেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো তাই চলো দেরি না করে শুরু করি আচ্ছা তো প্রথমেই আমাদের আর আগে তোমার র্যাঙ্কিং করতে হবে যে কোন বিষয়টার উপর আমরা আগে প্রায়োরিটি দিব হ্যাঁ প্রায়োরিটি সেট করতে হবে প্রায়োরিটি তোমার সেট করতে হবে যে কোন বিষয়টার উপর আমরা আগে ফোকাস দেবো দেখো তোমার আগে হচ্ছে এইচএসসিতে ভালো করা এই ফোকাসটা থাকতে হবে কিন্তু তোমার অ্যাডমিশনে যেহেতু তোমার টাইম স্প্যানটা খুবই কম থাকে হ্যাঁ টাইম স্পেন্ডটা খুবই কম থাকে তিন থেকে চার মাসের থাকে তো এই তিন থেকে চার মাসে অনেক টপিকই আছে বা অনেক তোমার কোশ্চেন আছে যে কোয়েশ্চেনগুলো তুমি যদি আগের পাঁচ থেকে ছয় মাস হ্যাবিট বিল না করো ওইটাতে তুমি ভালো মতো দখল আনতে পারবে না এবং ওই টপিকগুলোতে তুমি ভালো করতে পারবে না তাই এক্ষেত্রে করণীয় কি। কিভাবে আমরা কোন কোন অভ্যাসগুলো গঠন করব। এবং কোন কোন টপিকগুলো পড়ব যেই টপিকগুলো পড়লে আমাদের এইচএসসি লাইফেও কাজে আসবে এবং অ্যাডমিশন লাইফেও কাজে আসবে তো প্রথম পয়েন্ট আমাদের দুই বছরে মানে ইন্টার লাইফের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমাদের কিন্তু কিছু কমন অভ্যাস হয়ে গেছে যেমন এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কিন্তু আন্দাজে জায়গায় পারি আর না পারি যেহেতু যদি হয়ে যায় তাহলে তো মার্কস পাবো কিন্তু অ্যাডমিশন সময় কিন্তু তোমার আন্দাজে লাগানোর প্রবণতাটা তোমাকে অনেক বেশি ভোগাবে তো দুই বছরে যেসব অভ্যাস তুমি গড়ে উঠ উঠছো বা গড়ে তুলছো তোমার ওই অভ্যাসটা তোমার আস্তে আস্তে বাদ দিতে হবে এই টাইমে তুমি যত মডেল টেস্ট দিবা বা যত কোচিংয়ে পরীক্ষা দিবা বা যত অনলাইন কোর্সে পরীক্ষা দিবা এমসি কিউ যখন তুমি একটা দাগাবা তখন খেয়াল করবা বা মনে রাখবা যে এটার জন্য তোমার ভার্সিটিতে যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা অ্যাডমিশনে তোমার নেগেটিভ মার্কিংয়ের একটা ব্যবস্থা আছে হ্যাঁ নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিং অর্থাৎ তুমি যদি তোমার অ্যান্সারটা কারেক্ট না করতে পারো তাহলে তোমার কিন্তু পয়েন্ট টু ফাইভ করে মার্ক কাটা যাবে তো এক্ষেত্রে দেখা যাবে যে তোমার যেই মাসটা পাওয়ার কথা ছিল ওই মাসটা তুমি পাচ্ছ না তো তুমি এই লাস্টের কয়েকটা মাস এই লাস্টের কয়েকটা মাস তোমার যখন টেস্ট পরীক্ষার আগে দিয়ে বা প্রি টেস্ট পরীক্ষার আগে দিয়ে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করে অভ্যাস গড়ে তুলতে হবে এবং আন্দাজের লাগানোর যে প্রবণতাটা বা ফিফটি ফিফটি চান্সেসের যে এমসিকিউগুলা ওগুলো তোমরা দাগাই দিতা এই জিনিসগুলো এখন থেকে করা যাবে না শিওর না হয় এমসিকিউ লাগানো দাগানো যাবে না এবং অনেক সময় আমরা এমসিকিউ খুব ভালো মতো পড়ি না কিন্তু একটা জিনিস মাথায় রাখবা এইচএসসি লাইফে এ প্লাস পেলেও অনেকে অ্যাডমিশনের চান্স পায় না হ্যাঁ বা অনেকে অ্যাডমিশনের চান্স পায় যাদের এইচএসসি রেজাল্ট খুব একটা ভালো ছিল না এটার কারণ কী এটার কারণ হচ্ছে তোমার অভ্যাসে ভিন্নতা দেখো এইচএসসি হয় কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে যেমন ওই জায়গায় তোমার রাইটিং পার্টটা বেশি ফোকাস থাকে কিন্তু তোমার অ্যাডমিশন পরীক্ষা হয় কিন্তু এমসিকিউ বেস্ট এমসিকিউতে মার্কস সব থেকে বেশি থাকে তো দেখা যায় যে যেসব স্টুডেন্টরা লেখা অনেক ভালো ছিল তো অনেক বড় বড় ম্যাথ করে গেছে কিন্তু তারা অ্যাডমিশনের যে ধোপে টিকতে পারতেছে না তার কারণ তারা এক্স্যাক্ট অ্যান্সারটা করতে পারতেছে না বা তাদের এই দুই বছরের গড়া যে অভ্যাস বা বারো বছর ধরে তারা যে অভ্যাসটা গড়ে তুলছিল ওই থেকে তারা আসতে পারতেছে না তাই সর্বপ্রথম কি করতে হবে তোমার অভ্যাসটা বাদ দিতে হবে আন্দাজে লাগানোর এমসি হ্যাঁ দ্বিতীয়ত এই কাজটা আমরা অনেকেই করি না কিন্তু অ্যাডমিশন টাইমে তোমার কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তো তোমার মুখে মুখেই যোগ বিয়োগ তারপরে ভাগ নর্মাল যে পার্সেন্টেজের হিসাব এইগুলো করতে হয় তো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমন কোন ম্যাথ দিবে না অ্যাডমিশনে যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না অবশ্যই বেসিক ম্যাথগুলো দিবে কিন্তু ওইটার স্ট্র্যাটেজি তোমার জানতে হবে কিন্তু এই যে তুমি দুইটা বছর ধরে তুমি ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছো ডিপেন্ডেন্ট হয়ে পড়ছো এই অভ্যাসটা তোমাকে কিন্তু ভোগাবে আলটিমেটলি তোমাকে সাফার করাবে অ্যাডমিশন টাইমে তার কারণ তুমি নর্মালি এক যোগ এক হলে দুই হয় এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতেছো কিন্তু হুট করে তোমাকে যখন বলবে যে এক হাজার ছয়শো টাকার তোমার সতেরো পার্সেন্ট তোমার এরকম একটা অঙ্ক থাকবে সতেরো পার্সেন্ট তোমার শতকরা নির্ণয় করো তখন তুমি কী করবা তোমার এখানে নর্মাল ফাংশনে যোগ বিয়োগের ফাংশানে তোমার ব্রেন করতে পারে না ওখানে উঠ করে তুমি পার্সেন্টেজ সতেরো পার্সেন্ট পার্সেন্টেজ তুমি কীভাবে করবা তো এগুলোর জন্য ট্রিক্স আছে এবং এটার জন্য তোমার প্র্যাকটিস করা দরকার হয় তাই তুমি যখন এই কয়েকটা মাস তুমি ম্যাথ করবা যখন ছোটোখাটো ম্যাথ সলভ করবা অর্থাৎ ক নাম্বারে তোমার ক নাম্বারে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবা তখন তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমার অ্যাডমিশনে কিন্তু তুমি ক্যালকুলেটার পাবা না ক নাম্বারে যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে এগুলো যোগ বিয়োগ পার্সেন্টেজের হিসাব তুমি মুখে মুখে করার ট্রাই করবো ওকে আচ্ছা তো এখন আসি আমরা থার্ড পয়েন্টে তোমাকে আগে প্রায়োরিটি সেট করতে হবে তোমার মনে রাখতে হবে এখানে তোমার ফার্স্ট টার্গেট এ প্লাস এবং এ প্লাস পেতে গেলে তোমাকে অবশ্যই প্রি টেস্ট এবং টেস্টে ভালো করতে হবে এবং প্রি টেস্ট এবং টেস্টে ভালো করলে তোমার একটা কনফিডেন্সে বুস্ট আসবে হ্যাঁ কনফিডেন্স বুস্ট আপ হবে আর প্রি টেস্ট টেস্টটা খারাপ করলে কিন্তু তুমি যতই ভালো প্রিপারেশন নাও তারপরে তোমার মনে একটা কনফিডেন্সের অভাব দেখা দেবে তা প্রি টেস্ট টেস্টটা তোমরা অবশ্যই সিরিয়াসলি দিবা এবং সিরিয়াসলি নিবা তো প্রথমে টার্গেট রাখতে হবে এ প্লাসের এ প্লাসের জন্য তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট না সেটা নিয়ে আমি কিছুদিন পর আর একটা ভিডিও দিয়ে দিবো এবং তোমরা কীভাবে রিভাইজ দেবা সেটা নিয়েও একটা ভিডিও থাকবে এবং সামনে তোমাদের জন্য রিভিশন কোর্স থাকছে তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো এ প্লাসের টার্গেট করতে হবে এবং কনসেপ্ট বিল করতে হবে যে কোন টাইপের গুলো আসে কোন টাইপের গুলো তোমার কলেজে প্রিভিয়াস গুলোতে আসছে এবং তোমার সিনিয়র আপদের সাথে কথা বলো বা সিনিয়র ভাইয়াদের সাথে কথা বলো জিজ্ঞেস করো যে ভাই কোন কোন টাইপের ম্যাথ গুলো আসে বা তাদের থেকে কোয়েশ্চেন কালেক্ট করো কালেক্ট করে তুমি নিজে অ্যানালাইস করো দেখবা প্রত্যেকটা কলেজেরই কিন্তু প্রি টেস্ট এবং টেস্টের কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে হ্যাঁ যেমন নটরডেম কলেজা অলিক্রস এই কলেজগুলোতে কিন্তু তোমার কোশ্চেন প্যাটার্ন মোটামুটি হার্ড হয় টেস্টে কিন্তু বোর্ডে যে তোমার ইজি হয় তো এই জিনিসগুলা তোমার আগে থেকে মাথায় রাখতে হবে তোমার প্রি টেস্ট এবং টেস্টে তোমার কলেজের কোশ্চেন প্যাটার্ন কি রকম সেটা তোমাকে আগে বুঝতে হবে ওকে এবং সেই অনুযায়ী তোমার কনসেপ্ট বিল্ড করতে হবে এবং সেই অনুযায়ী তোমার প্র্যাকটিস করতে হবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস কলেজের টিচারদের লেকচার কিন্তু এখানে ক্রুশিয়াল একটা রোল প্লে করে কলেজের টিচার্স লেকচার টিচার্স লেকচার এখানে কিন্তু বড় একটা রোল প্লে করে নরমালি কলেজের টিচাররা প্রফেসররা যেই লেকচার দেয় বা যেই উদাহরণ থেকে ম্যাটটা করা দেয় বা যেই বই থেকে ম্যাটটা করা ওই বই থেকেই মূলত ম্যাথগুলো চলে আসে কারণ প্রত্যেকেরই নির্দিষ্ট নির্দিষ্ট একটা টিচিং প্যাটার্ন আছে এবং প্রত্যেকেরই কোশ্চেন করার জন্য একটা নির্দিষ্ট বই থাকে হ্যাঁ তো ওই বই থেকে তারা মূলত কোশ্চেন করে তো ফোকাস রাখবা যে কলেজের টিচাররা কোন বই থেকে পড়াচ্ছে কোন উদাহরণ থেকে করাচ্ছে কোন টাইপের ম্যাথ করাচ্ছে এই তিনটা বিষয় যদি খেয়াল রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি কলেজের প্রিটেস্ট এবং টেস্টে ভালো করবা তারপরে আসছি নেক্সট পয়েন্ট এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট টেস্ট পেপার সলভ করা এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার তো অনেক কিছু গ্যাপ আছে আমার তো এখনও ফার্স্ট পেপারের কয়েকটা চ্যাপ্টার বাকি এবং আমি এই চ্যাপ্টারগুলোতে কনসেপ্ট বিল করতে পারিনি তো দেখো ভাইয়া তোমার এখন দেয়ালের পিট থেকে গেছে তোমার কোনো কিছু করার নাই তুমি এখন ডিরেক্ট ম্যাথ শিখবা তুমি এখন আগে কনসেপ্ট বিল করবা মানে কনসেপ্ট বিল করে তারপরে উদাহরণ পড়বা উদাহরণের পরে বোর্ড সলভ করবা এই যে তোমার নর্মাল যে ধাপগুলো নর্মাল যে স্টেপগুলো এটা ফলো করা তোমার সময় না তোমার ডিরেক্ট কী করতে হবে টেস্ট পেপার সলভিংয়ে চলে যেতে হবে টেস্ট পেপার এ আগে মেডিসি খুলবা প্লাস টেস্ট পেপারে কোশ্চেনগুলো খুলবা কোশ্চেন দেখবা বা মেডিসি দেখবা বা কোশ্চেন দেখবা মেডিসি দেখবা দাগায় দাগায় ম্যাথ করবে আমি এই কাজই করছিলাম কারণ আমার নিজেরও অনেক বড় একটা গ্যাপ ছিল আমি ঠিকঠাক মতো পড়াশোনা করিনি সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে আমার ইউজ একটা গ্যাপ ছিল তো গ্যাপটা ফিল আপ করার জন্য আমি টেস্ট পেপার প্র্যাকটিস করছি টেস্ট পেপার এমন না আগে কোশ্চেন বসে গবেষণা করছি তারপর তোমার অ্যান্সার দেখছি এমন না কোশ্চেন দেখছি অ্যান্সার দেখছি সাথে সাথে তুলছি হ্যাঁ তো ওইভাবেই আমি তোমার প্র্যাকটিক্যালি সলভিং এর মাধ্যমে তোমার টেস্ট পেপারটা কমপ্লিট করছি এবং মেথড টাইপগুলো গুলো মেথড টাইপ আস্তে আস্তে তোমার ডেরাইভ করছি লাস্ট বাট নট দা লিস্ট ওএমআর প্র্যাকটিস লাইক অ্যাডমিশন এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এটা তোমার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে এটা তোমার জন্য অবশ্যই টার্নিং পয়েন্ট হতে পারে তুমি যদি এই অ্যাডভাইসটা ফলো করে তুমি যখন একটা বোর্ডের কোয়েশ্চেন তুমি সলভ করবা এমসিকিউ তুমি সলভ করবা তখন তুমি ওএমআর তুমি একটা মনে করো গুগল থেকে নামালা গুগল থেকে নামালা বা আমাদের কিউএন এর এখানে ওএমআর সিস্টেম আছে ওটা তুমি কিনলা কিনে তুমি যখন ওয়েম আর সেটা প্র্যাকটিস করবা তখন মাথায় রাখবা যে আমি যে এমসি দাগাচ্ছি এটাতে যদি আমি ভুল করি তাহলে আমার নেগেটিভ মার্কিং আছে তো এই অভ্যাসটা তুমি গড়ে তুলবো আস্তে আস্তে হ্যাঁ এবং অবশ্যই ভোকাবুলারি প্রিপোজিশন এই দুইটা জিনিস বা মুখস্থ যে পার্টগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অ্যাডমিশন প্রিপারেশনের জন্য এই মুগস্থ পাঠগুলোর জন্য কিন্তু ওই তিন মাস অ্যানাফ নয় এটা আগে থেকে প্র্যাকটিস করতে হয় তো এই যে মুগস্থ পাঠগুলো আছে ভকাবুলারি প্রিপোজিশন তোমার যে একটা সিনিয়র ভাই বা যে কোনো একটা সিনিয়র আপুর কাছ থেকে শুনো শুনে তারা যে বইগুলো ফলো করতো ওই বইগুলো কালেক্ট করো করে আগে থেকেই প্রতিদিন তোমার দশটা করে ভকাবুলারি দশটা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার আসবেই হ্যাঁ একটা বা দুইটা কোয়েশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে প্লাস ভকাবুলারি একটা বা দুইটা কোয়েশ্চেন আসে তো এই দশটা করে প্রতিদিন তুমি যদি আগে থেকে আগায় রাখতে পারো টোটাল এক হাজার ওয়ার্ড তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে আগে এবং এক হাজার ওয়ার্ড তুমি অন্যদের থেকে আগে থাকলা এবং তোমার উপর অ্যাডমিশন টাইমটাতে তোমার প্রেশারটা রিলিজ হয়ে গেল এই রুলসগুলো যদি ফলো করো বা অ্যাডভাইসগুলো যদি ফলো করো তাহলে তোমাকে অনেক আগায় রাখবে আর তোমরা যারা পঁচিশ ব্যাচের স্টুডেন্ট আসো সিলেবাস অনেক বাকি কোনটা কি পড়তে হবে এখনও কনফিউজ এই এই কনফিউশনে যারা আছো তারা আমাদের একাডেমিক অ্যাডমিশন পঁচিশ ব্যাচের এই কোর্সটা নিতে পারো এই কোর্সটাতে সব ধরনের ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে ধরনের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে অনেকে হয়তো বা অনেক ক্লাস মিসিং থাকতে পারে বা অনেক ক্লাস গ্যাপ থাকতে পারে হ্যাঁ তো গ্যাপ ক্লাসগুলো যেগুলো আছে ওগুলো রেকর্ডেড ক্লাস দেখবা এক টানা দেখবা রেকর্ডেড ক্লাস ওয়ান এক্স স্পিড বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিড দিয়ে দেখবা হ্যাঁ যেগুলো থিওরিটিক্যাল ক্লাস আছে যেগুলো থিওরি বেসড ক্লাস আছে ওগুলো একটু স্পিড দিয়ে দেখবা তাহলে তোমার দ্রুত কমপ্লিট হবে আর যেগুলো ম্যাথ রিলেটেড টপিক যেগুলো তুমি অ্যান্সার করবা ওগুলো একটু সময় নিয়ে দেখবা এবং লেকচার দেখার পর রেকর্ডের ক্লাস দেখার পর ডিরেক্ট তুমি টেস্ট পেপার সলভিংয়ে চলে যাবে এভাবে যদি তুমি কম্বিনেশন করে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তুমি প্রি টেস্টও ভালো করবা টেস্টও ভালো করবা এবং তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটাও ভাগে হয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে দিবে আর তোমরা যারা এই কোর্সটাতে এনরোল করতে চাও কমেন্ট বক্সে তোমার লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে এনরোল করে নাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম